বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশ কয়েকবার দুর্নীতিতে হয়েছিল বিশ্ব সেরা এরপর তত্ত্বাবধায়ক সরকারের হাত ঘুরে এখন টানা তিনবারের মতো রাষ্ট্রক্ষমতা আওয়ামী লীগের হাতে সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সবসময় তিনি বলে এসেছেন দুর্নীতিবাজদের কোনো ঠাঁই দেয়া হবে না সেই লক্ষ্যে দুদকেরও ব্যাপক তৎপরতা ছিল ইদানিং তৎপরতা কিছুটা বেড়েছে ওত পেতে ধরা হচ্ছে দুর্নীতিবাজদের কয়েকজন সরকার দলীয় নেতার গ্রেপ্তারে আরও একটু আলোচনা বেড়েছে কিন্তু বিরোধীদের বরাবরের অভিযোগ শুধু তাদেরকে টার্গেট করে দুদক এ অবস্থায় আজ পালিত হচ্ছে দিবস আজকের দুর্নীতি বিরোধী আলোচনা দুর্নীতিমুক্ত দেশ কত দূর আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে দুদকের পরিচালক জুলফিকার আলী এবং রংপুর থেকে দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন দুজনকে স্বাগত জানে আজকের মানচিত্রে আমরা শুরুতে রংপুর দিয়ে শুরু করতে চাই জনাব আকবর হোসেন একটা জিনিস পরিষ্কার যে দুদকের যে অভিযানগুলো করা হচ্ছে তারা অভিযান করছে এবং ব্যাপক আলোচিত হচ্ছে কিছু কিছু সমালোচনা তো আছে সব কাজেরই সমালোচনা থাকে কিন্তু দুদক একমাত্র দুদকের পক্ষে সারা বাংলাদেশে দুর্নীতির যে বেশ বৃক্ষ সব জায়গায় ছড়িয়ে পড়েছে সেটি নিয়ন্ত্রণ করা কতটুকু সম্ভব একমাত্র দুদকের পক্ষে এটা কোনো ক্রমেই সম্ভব নয় তার কারণ যে দুর্নীতির যে বিস্তৃতি এটা আমাদের সমাজের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বিস্তার লাভ করেনি তো সেদিক থেকে দুদকের একের পক্ষে এটা সম্ভব নয় এবং সত্যি কথা বলতে কি দুদকের জনবল সংখ্যাও কিন্তু অনেক কম যেমন রংপুর একটা সমন্বিত জেলা কার্যালয় চারটি পাঁচটি জেলা নিয়ে গঠিত এখানে মাত্র একজন উপপরিচালক একজন সহ পরিচালক এই দুইজনই এই অফিসে চালায় তো এসে অনেক গুণ বেশি জনবল একটা থানার মধ্যে থাকে তো এই অবস্থায় দুদকের পক্ষে সম্ভব না দুদক এখন আপনার প্রতিকারের চেয়ে প্রতিরোধের বিষয়টাকে তারা জোর দিয়েছে যার ফলে তারা বিভিন্ন স্কুল কলেজেই মানে সততা সংঘ গঠন করতেছে মোটিভেশন করতেছে সততা স্টোরও চালু করেছে বিক্রেতাবিহীন সেলস মানে দোকান চালু করেছে মানে ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে অ্যাওয়ার করার প্রতিরোধের বিষয়টাকে অ্যাওয়ার করার একটা পরিকল্পনা দ্রুত উদ্যোগ নিয়েছে কিন্তু এখন মুশকিলটা হয়ে গেছে মেইনলি দুর্নীতি হয় কোথায় এটা আগে আমাদেরকে বুঝতে হবে যে দুর্নীতি হয় যারা যত বেশি শিক্ষিত যত বেশি আমরা যাদেরকে আগে মেধাবী বলতাম ডাক্তার ইঞ্জিনিয়ার সিভিল সার্ভিস পুলিশ প্রশাসন মানে যতগুলো প্রশাসনিক কাঠামো আছে যেখানে যেখানে যারা মেধাবীরা চান্স পায় অন্যরা চান্স পায় না সেই সব জায়গাতেই কিন্তু দুর্নীতির প্রকোপটা বেশি এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে কিছুদিন আগেও একটা বলা হচ্ছিল যে জনপ্রশাসনের কাউকে ধরতে গেলে আগে অনুমতি নিতে হবে তো এইরকম একটা কিন্তু টানা কিন্তু দুর্নীতি দমন কমিশন এবং প্রশাসনের মধ্যে ঠান্ডা লড়াই কিন্তু এখনো আছে আর কি জি বুঝতে পেরেছি আপনি থাকবেন আমরা আসবো আবার আপনার কাছে আসবো একটা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পাবনা থেকে সিনিয়র সাংবাদিক এবিএম ফজলুর রহমান জন ফজলুর রহমান নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাদের আসলে পাবনার পারমাণব বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কাণ্ড এটি মোটামুটি সারা দেশে সারা দেশ ছাড়িয়ে বিশ্বে ব্যাপকভাবে আলোচিত এবং এই বালিশকাণ্ডের বিষয়ে যে নির্বাহী প্রকৌশলী বলা হচ্ছে সেখানকার প্রকল্প পরিচালক বলা হচ্ছে তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে কিন্তু কথা হচ্ছে শুধু তারাই কি জড়িত এই প্রক্রিয়া এই কেনাকাটা থেকে শুরু করে সব কিছুর পরে কিন্তু এক ধরনের মনিটরিং হয় তাই না তাদের সবাইকে তো এখানে অভিযুক্ত করা উচিত ছিল কী বলেন আপনি

যেখানে আহ দেড় জনকে সাময়িক বরখাস্ত এবং দুদুকে তল এবং বিভিন্ন সময়ে তাদেরকে আরো সুচারুরূপে সুন্দরভাবে এবং সুন্দর করে যাতে এখানে প্রকৃত যারা দর্শন তাদের তাদের যেন তারা শাস্তি পায় আর সেই সঙ্গে এখানে এই ইস্যুতে দেখা যাচ্ছে অনেক সময় কিছু নির্ধুলোর জন্য এর সঙ্গে মানে পেঁচানো হচ্ছে না পেঁচিয়ে যাচ্ছে সেগুলোর সাথে ফাইরেল নেভারেযোগ যারা যাদের ইনভলভেন্ট হয় তারা যেন তারা যেন না হয় সেটির প্রতিপক্ষ দৃষ্টি রাখা দরকার এবং দুটো এটি তাদের পরীক্ষা নেওয়ার সময় এসেছে এর উপরে যে প্লেন ক্রিকেটে হয়েছে যেটি নিয়ে সারা দেশে অবশ্যই আলোচনার সমালোচনা হয়েছে সেটি সঠিকভাবে প্রদন্ত করে জি ਉਸের বিশেষ জানাベイএম ফজের রহমান জন্য জনাব জফরিকার আলী বরিশাল দুধকের পরিচালক আপনি আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে আছেন আপনার কাছ থেকে জানতে चाहো আসলে যে প্রশ্নটি জনাব আকবর হোসেনকে আমি করতে চেয়েছিলাম যে দুর্নীতির বিশৃঙ্খজ হয়ে ছড়িয়েছে তাতে দুদকের পক্ষে এই বিশবৃক্ষ ও প্রাণো কতটুকু সম্ভব তিনি বলেছেন রংপুরে একটি অফিস আছে আপনাদের সেখানে দুজন মাত্র কর্মকর্তা আছে বরিশালো এতছে খুব ভালো অবস্থা বলে আমার মনে হয় না আপনি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে প্রকৃতপক্ষে দুর্নীতির বিষয়টি আপনার কথা সত্য যে এককভাবে এটি কখনো কমিয়ে আনা সম্ভব না যে জন্য আমাদের কমিশন দুর্নীতি প্রতিরোধের কাজ এবং দমনের কাজ পাশাপাশি করে যাচ্ছে আমাদের রাজশাহী থেকে যিনি সংযুক্ত হয়েছিলেন আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটির একজন সম্মানিত সভাপতি উনি জানেন ভালো করে বিষয়টি যে আমাদের প্রত্যেকটা জেলাতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে একই সাথে উপজেলাতেও আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে তেমনিভাবে আমার বরিশাল ডিভিশনে ছয়টি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপ সবগুলো উপজেলাতে দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে আমরা দুর্নীতি প্রতিরোধে যে কাজগুলো করে যাচ্ছি সেটি হলো প্রথমত আমাদের নতুন জেনারেশনের নাগরিক ভবিষ্যৎ নাগরিক যারা নতুন জেনারেশনের যারা শিক্ষার্থী তাদেরকে আমরা দুর্নীতি বিরোধী মানসিকতার সাথে গড়ে তোলার চেষ্টা করছি একই সাথে পাশাপাশি আমরা যে কাজটি করে যাচ্ছি সেটি হল আমরা দুর্নীতিবাদ যারা তাদের বিরুদ্ধে আইনান কার্যক্রম গ্রহণ করেছি বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করে যাচ্ছি এইভাবে আমরা দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি দমনের কাজ পাশাপাশি করে যাচ্ছি তাতে দুর্নীতি প্রতিরোধ কমিটি যেটি আছে আসলে বিভিন্ন জায়গায় আপনি যেটা বলেছেন সেই কমিটির মাধ্যমে কতটুকু আসলে সমাজ তোলা সম্ভব বলে আপনার মনে হয় দুর্নীতি আমরা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে মূলত যে দায়িত্ব দিয়েছি সেটি হলো আমাদের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং তাদেরকে একটি ক্ষমতা আমাদের কমিশন দিয়েছে তারা চাইলে আমাদের যেহেতু আপনি আগেই বলেছেন আমাদের সব জায়গায় অফিস নেই সেই জন্য আমাদের তারা আমাদের কাছে দুর্নীতি সুনির্দিষ্ট কাছে সেই কাজ ক্ষমতাটিকে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কাজেই আমরা ওই আমাদের যেহেতু জনবলের ঘাটতি রয়েছে যেটি আশা করি আমাদের খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে আমাদের নতুন অর্গানোগ্রাম বাস্তবায়িত হলে সেই ক্ষেত্রে আমরা জনবলের ঘাটতিটা পূরণ করতে পার আপাতত আমরা প্রতিরোধ কমিটির এই সকল সম্মানিত সদস্যদের মাধ্যমে

পর্দা কেনা নিয়ে এক ধরনের আলোচনা ব্যাপক আলোচনা আছে এবং একটা কথা আমি এর আগেও জানতে চেয়েছিলাম যে এই যে ঘটনাটা যারা ক্রয়ের সঙ্গে জড়িত যারা কিনছেন যারা ব্যবহার করছেন যারা প্রকল্প পরিচালক আছেন তার বাইরেও সরকারিভাবে অডিট করা হয় সকল প্রতিষ্ঠানে বছর শেষে বা ছমাস পর পরপর অডিট করা হয় এই অডিটের চোখেও পড়লো না তার মানে চোখে পড়েছে নিশ্চয়ই এটি কোনোভাবে এড়িয়ে যাওয়া হয়েছে তার মানে তারা যেমন জড়িত একই সঙ্গে অডিট কমিটিও জড়িত হওয়ার কথা কি বলেন আপনি না নিঃসন্দেহে এটা শুধু ক্রয় কমিটি বা যারা এর সাথে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান বা যারা না নির্ধারণ করে দিয়েছে শুধু তারাই জড়িত হবে এটা আমরা মনে করি না আমরা মনে করি যে ট্যাক্স সিস্টেম একটা পদ্ধতি জড়িত যে পদ্ধতির সুফল পেয়েছে মেডিকেলের সাথে জড়িত ব্যক্তিবর্গ রাজনীতির সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং সামগ্রিকভাবে যারা ক্ষমতা হোল্ড করে তারা এটা একটা নিছক একটা ঘটনা এত টাকার ব্যাপার এইভাবে মামুলিভাবে হজম করে ফেলা এটা খুব একটা চারটিখানি খানি কথা না এবং এই পেছনে একটা পেশি শক্তি কাজ করেছে বলে আমরা ধারণা করি নাহলে কিভাবে সম্ভব একজন চিকিৎসকের পক্ষে ক্রয় কমিটির পক্ষে দুর্নীতি করা এবং নির্বিঘ্নে এটা দিনের পর দিন হচ্ছে প্রতি বছর অডিট হয় আমরা জানি অডিটে কী রিপোর্ট আসলে প্রকাশ পায় আসলে সেটা কোনো কার্যকর কিছু হয় কি না সেগুলো আমাদের বোধগম্য থাকে না অন্ধকারেই থেকে যায় তাই আমরা মনে করি যে এটা একটা ক্ষমতাসীন যারা আছে তাদের একটা চক্র জড়িত আছে এবং যারা স্বাস্থ্য বিভাগের একটা উচ্চ পর্যায়ের দুর্নীতি বা শ্রেণীর সাথে সম্পৃক্ততা করেই এই ঘটনা ঘটিয়েছে যেটা পর্যাকাণ্ড ফরিদপুরে দিনাজপুরে বালিশ কাণ্ড এই ঘটনা একটার পর একটা ঘটনা জন্ম দিয়ে যাচ্ছে আমাদের দেশে দুর্নীতিটা এমন একটা পর্যায়ে হয়ে পৌঁছেছে যে দেশপ্রেম নিয়ে প্রশ্ন আসতে পারে আমাদের যে একটা দেশপ্রেমিক লোক কীভাবে দুর্নীতি করতে পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতা এমন হই যে সংসদ শুরু করে জনপ্রতিনিধি বলেন বা যার যেহেতু ক্ষমতা আছে সবারই জন্য একটা প্রবণতা থাকে কিভাবে দুর্নীতি করব নিজের রাখের গুছাবো কেউ গাছ কাটতে গেলে মরা গাছ কাটার টেন্ডার হয়েছে সে তাজা গাছ কেটে ফেললো একজন সাংসদ একটা অটো স্ট্যান্ড বানাবে একটা খাল ভরাট করে ফেলল মানে কারোর প্রতি এই দেশের প্রতি যেন কারো কোনো মায়া মমতা আছে বলে আমার মনে হয় না সব মিলে সামগ্রিকভাবে একটা বিশাল দুর্নীতিগ্রস্ত পরিবার সমাজ এবং সমস্যার মধ্যে আমরা যেন দিন কাটাচ্ছি যেখানে সততাই একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে আজকাল জি বুঝতে পেরেছি জনাব পান্না আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আকবর হোসেন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন যেটি আসলে পান্না বললেন আসলে দেশের প্রতি প্রেমটা বোধ হয় মানুষের কমে গেছে কারণ সব কিছুই কোনো না কোনোভাবে অসৎ উদ্দেশ্যে করার একটা প্রবণতা সব জায়গাতেই এক ধরনের ঢুকে গেছে আপনার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যতটুকু আমি জানি যে দুর্নীতি প্রতিরোধ কমিটিতে কাজ করে থাকেন এবং এটি সামাজিক দায়িত্ব বলে কাজ করে থাকেন কিন্তু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোটা আসলে কতটুকু কত দূর সম্ভব কতদিন করবেন আপনারা দুদক যেভাবে আপনাদেরকে সহায়তা

আকবর হোসেন আপনি কি আমার শুনতে পাচ্ছেন আমার প্রশ্নটাকে জেনেছেন আপনার সঙ্গে সংযোগটা সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে আমি জুলফিকারের কাছে আবার একটু ঘুরে আসবো আপনার কাছে যেন জুলফিকারের যেটি আসলে আমি আকবর হোসেনের কাছে জানতে চেয়েছিলাম যে এই যে দুর্নীতি প্রতিরোধ কমিটি যেটি আপনারা করে দিয়েছেন সেগুলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই করেন তারা কিন্তু যে ঘরের খেয়ে বনের মস্তারানোর কথাটা আমি বারবার বলেছি বলার চেষ্টা করেছি সেটিকে প্রাতিষ্ঠানিকভাবে একটা যুক্ত করলে তাদের জন্য সুবিধা হতো কিনা আপনারা আরও সহজভাবে জিনিসগুলো পেতেন কিনা জনাব জুলফিকার আলী আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমি যে দুর্নীতি প্রতিরোধ কমিটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় কিনা দুদকের সঙ্গে সেটি করা যায় কিনা অর্থাৎ বেতন বা কোনোরকম ভাতা সেই সাথে যুক্ত করা যায় কিনা সেটি যদি একটু আমাকে বলতেন কমিশন থেকে দুর্নীতি প্রতিরোধ কমিটি কিভাবে গঠিত হবে সেই সম্পর্কে আমাদের একটি নির্দেশিকা দেওয়া আছে বা গঠনতন্ত্র দেওয়া আছে এটি আসলে প্রাতিষ্ঠানিকভাবেই আছে এখন যেটা এখানে যেটি আমরা বলতে পারি যে তাদেরকে আমরা বেতনভোগী কর্মচারী বা ওই ধরনের কোনো কিছু বলতে পারবো না তারা স্বেচ্ছায় শত তারা দুর্নীতি প্রতিরোধের কাজ করতে করে আসছে তবে তাদেরকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিলে তারা কাজটা আরও ভালোভাবে করতে পারেন সেটি আমরা চেষ্টা করে যাচ্ছি কমিশন থেকে চেষ্টা করে যাচ্ছে আশা করি ভবিষ্যতে তাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দিলে তারা আরও সুসংগঠিত হবে এবং একই সাথে আরও ভালোভাবে দুর্নীতি প্রতিরোধের কাজটা করে যেতে পারবে তবে দিনের দিন আমাদের তাদেরকে সহযোগিতার পরিমাণটা আমরা বাড়াচ্ছি জি আপনাকে একটু আকবর হোসেন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন একটু জানতে চেয়েছিলাম জুলফিকার আলী বললেন যে প্রাতিষ্ঠানিক একটি রূপ আছে আপনাদের মধ্যে আপনাদের দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে কিন্তু আমি বলেছিলাম সুযোগ সুবিধা যদি দেওয়া যেত আপনারা যেহেতু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করছেন কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রংপুরে ঘুরে ঘুরে আসলে আপনার নিজের পকেটের পয়সা খরচ করে দুর্নীতি খুঁজে বেড়ানো আপনার পক্ষে কতটুকু সহজ আসলে দুর্নীতি প্রতিরোধ কমিটি যারা আছে আমরা যারা কাজ করছি আমাদের কাজটা তো স্বেচ্ছাপ্রতি আমি নিজে একজন মুক্তিযোদ্ধা আমরা ধরেই নিয়েছি যে মুক্তিযুদ্ধ যেভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছি আমরা যদি এখন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি এটা একটা সামাজিক আন্দোলন যদি আমরা রূপ দিতে পারি আর কি তাহলে দুর্নীতি অনেকাংশে আমরা কমায় আনতে পারবো এটাই এই এতে ব্রত নিয়েই কিন্তু আমরা কাজ করতেছি এখানে আর কোনো পাওয়ার আশা আমাদের নেই ইতিহাস বিচার করবে আমাদেরকে তো আমরা এই মুহূর্তে যেটা ভাবছি আর কি যে দুর্নীতি আপনারা যেভাবে বলছিলেন যে দুর্নীতি আদৌ কমানো সম্ভব কিনা তো আমরা ভাবছি দুর্নীতি কমানো সম্ভব এটা আশা আমরা করতেই পারি সেক্ষেত্রে আপনার দুর্নীতি দমন কমিশনের জনবল বাড়াতে হবে দুর্নীতির বিচারগুলোকে দ্রুত করতে হবে প্রশাসনিক পর্যায়ে খালি সবাই আমরা দুর্নীতি করব দুর্নীতি দমন কমিশন প্রতিকার করবে এমনটি নয় প্রশাসনিক স্তরে যেমন আপনারা কয়েকদিন দেখলেন যে বাংলাদেশের এমন কোনো মেডিকেল নাই হাসপাতাল নাই যেখানে যন্ত্রপাতি ক্রয়ে সীমাহীন দুর্নীতি হয়নি তো এইজন্য তো স্বাস্থ্য মন্ত্রনালা আছে তারা তো এই জিনিসটা দেখবে আমি আমি একদম পরিষ্কার একদম বুঝতে পেরেছি আপনার কথা আপনার আমি একটু ঝুলফিকালে আপনার কাছে আবার একটু জানতে চাইবো যে ধরেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কাজ করছে আপনাদের জন্য সপ্রণোদিত হয়ে সাংবাদিকরাও কিন্তু তাদের মানে ভালোবাসার জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে কাজগুলো করে কিন্তু প্রায়শই দেখা যায় সাংবাদিকরা কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে রিপোর্ট করলে তাদের উপর হামলা হয় মামলা হয় তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হয় দুর্নীতির পক্ষে যেহেতু আপনারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন আপনাদের সহায়তার পক্ষে করছেন সেই জায়গায় আসলে যারা কাজগুলো করবেন তাদেরকে কোনো রকম সহায়তা দেওয়ার আপনাদের কোনো পরিকল্পনা বা কোনো রকম নীতি আদল আছে কিনা ক্ষেত্রে আমি বলতে পারি আসলে আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটিকে আমরা একেবারে সাহায্য দিচ্ছি না আর্থিকভাবে কিছু সাহায্য দেওয়া হচ্ছে সেটি পরিমাণ হয়তো বা কম এটি আমরা বাড়াতে পারলে কমিশন সেই দিকে চেষ্টা করে যাচ্ছে এবং এটি ভবিষ্যতে ক্রমে ক্রমে বাড়ছে একটা সময় ছিল যখন আমরা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে কোনো রকম আর্থিক সহযোগিতা দিতে পারতাম না কিন্তু বর্তমানে সামান্য হলেও আমরা প্রতিটি জেলা কমিটিকে আমরা দশ হাজার টাকা সম্পত্তিকালে এবং উপজেলা কমিটিকে পাঁচ হাজার টাকা করে আমরা দিয়েছি তারা যেন তাদের স্বাভাবিক কিছু কার্যক্রম থাকে সেটার ক্ষেত্রে কিছুটা খরচ করতে পারে তবে আমাদের কমিশনের পরিকল্পনা রয়েছে আমি যতদূর জেনেছি কমিশন চাচ্ছে তাদেরকে আরও আরও ভালোভাবে যাতে তারা কার্যক্রম চালাতে পারে তাদের নিজের পকেটের টাকা খরচ করে যেন কাজকর্ম না করতে হয় সেই জন্য তাদেরকে আর্থিক আর্থিক বরাদ্দের পরিমাণটা আরও বাড়ানো কীভাবে যায় সে বিষয়ে কমিশন চিন্তাভাবনা করেছে যতদূর আমি জানতে পেরেছি জি আপনাকে ধন্যবাদ পান্না বলা একটু আপনার কাছে ছোট্ট করে জেনে নিই আসলে সাংবাদিকটা সবচেয়ে বেশি হামলার মুখে হয় এই পেশি শক্তির বিরুদ্ধে খবর সংগ্রহ করে খবর প্রচার করতে গেলে এবং সেখানে দেশপ্রেমের ভিত্তিতেই আপনারা কাজগুলো করে থাকেন এবং সেই জায়গাটাতে যদি প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে বা দুদকের পক্ষ থেকে সেই সহায়তা সেই শক্তি আপনাদেরকে দেওয়া হতো তাহলে নিশ্চয়ই আপনারা আরও ভালো কাজ করতে পারতেন কী মনে করেন আপনি হ্যাঁ সেটাও তো বটে প্রশাসন বা দুর্নীতির প্রতিরোধ যে কমিটির কথা বলছেন তারা যদি আমাদের সাহায্য সহযোগিতা করে তাহলে অবশ্যই আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি কিন্তু বাস্তবতা হচ্ছে অন্য বাস্তবতা হলো প্রশাসন 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 সর্বদাই সরকার নিয়ন্ত্রিত থাকে এবং সরকারের কর্তব্য ব্যক্তিদের কথা মতো ওঠা করে আর দুর্নীতি যেমন প্রতিরোধ কমিটি যেটা আছে তাদের কাজ হলো স্কুলে সহতা কমিটি সহতায় স্কুল মানে সহতায় স্টোর তৈরি করা দুর্নীতির বিরোধী বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা এবং ওই মানব বন্ধন আলোচনা সভা করা এর মধ্যে যে কর্মকাণ্ড সীমিত ফলে সামগ্রিকভাবে যে হামলা হুমকি বিষয়ে এইসব ক্ষেত্রে আমরা কখনোই তাদের কোনো সাহযোগী শক্তি হিসেবে পাই না তাদের কাজ কর্মকর্তা আমাদের কাছে অনেকটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আকবর হোসেন আপনাকে ধন্যবাদ জনাব জোর ফিকার আলী আপনাকে ধন্যবাদ তিনজনকে ধন্যবাদ আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই ছিল আজকের আয়োজনে আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব থাকুন বিবিসি নিউজের সঙ্গে